আরে গো মামলত মামু, কোথায় যাবা? এই দেখো মসজিদে আছে, আজান দিলে তাই নামাজ পড়তে যাব। আরে ছি 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 ছি, এত গরমে কি কেউ নামাজ পড়তে যায় গো? মসজিদে এসি নাই, কিভাবে নামাজ পড়বা গো? তুমি তো দেখছি পাকা শয়তান গো, তোমার মধ্যে তো একটা জলজান্ত শয়তান দেখতে পেয়েছি। নামাজ পড়তে গেলে কেউ এরকম ভাবে বাধা দেয়? আরে ছি 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 ছি, আমি তোমাকে এসি লাগাবার কথা বললাম বলে শয়তান হয়ে গেলাম? আমি কথাটা ওইভাবে বলতে চাইনি। দেখো মসজিদের কর্তৃপক্ষের কাছে কি টাকার অভাব? তারা ভরি ভরি যে টাকা তুলছে, বস্তা বস্তা টাকা, সে টাকা কোথায় নিয়ে যাবে? মসজিদে দু চারখানে এসি লাগিয়ে দিলে কি কোনো ক্ষতি হবে? না না, তুমি আমাকে একটা কথা বলো, মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, আল্লাহর ইবাদত করতে যায় না এসির হাওয়া খেতে যায়? তোমার তো নিয়তই খারাপ। তোমার মতো আমরা ওইরকমই মসজিদে এসির হাওয়া খাবার লেগে যাই না, ঠিক আছে? আমরা আল্লাহকে রাজি খুশি করার লেগে যাই। আরে মামলত মামু, তুমি চটাম করে আমার উপর রেগে যেছো গো। আরে একটা কথা ভালো করে বুঝো, দেখো আমি যে দোকান করি সে দোকানে এসি, আমার বাড়িতে এসি, এবার এসির হাওয়া খেয়ে খেয়ে আমার অভ্যস্ত, বুঝলা তো? এবার মসজিদে যদি 5-10 মিনিট নামাজ পড়তে যাই তো ওই যে কুনকুনিয়ানি গরম, ও আমি সহ্য করতে পারিনি, বুঝলা? এই তোমাদের মতো লোকের একটা কথা কান খুলে শুনে রাখো, যেদিন কিয়ামতের দিন হবে না, সেদিন তো মাথার উপরে সূর্য আসবে, সেদিন কি করে থাকবা? আর মরার পরে যে কবরে দিবে সে কবরে তো কোনো এয়ার কন্ডিশন বা এসি থাকবে না, আর কোনো জানালাও থাকবে না, কোনো ভিআইপি ব্যবস্থা থাকবে না, তাহলে সেখানে কি করে থাকবা? আর আজকে যদি নামাজ নাই পড়ি, তুমি মসজিদে না গিয়ে তোমার ইমান ও আমলকে যদি পাকাপোক্ত না করো, তো সেটাতে তোমার টিকা মুশকিল হয়ে যাবে। কথাবার্তা একটু হিসাব করে বলে। আরে মানে কি বলতো, আমি অতটা বুঝতে পারিনি, বুঝলা? মানে এমনি তোমাকে বললাম তাই আর কি। তা তুমি তো আগা গুড়ি আমাকে এরকম ভাবে আবলতাবল কথা বলো, বাদ দেখার তুমি এরকম ভাবে আমাকে উল্টে পাল্টা কথা বলবে না। তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছো, তুমি আউজ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ো। আউজ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আউজ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম।